নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, আপনাদের সঙ্গে আমাদের পথ চলা। আজকের এই সপ্তাহের শেষ দিন আমাদের রবীন্দ্রনাথের সপ্তাহের, সোম থেকে শুক্রবারের আমাদের রাবীন্দ্রিক সপ্তাহ, আজকে তার শেষ দিন। আমরা আজকে একটু গান শোনার ইচ্ছেতে রাখি আর কি, তার কারণ বিষয় তো থাকবেই, সেই বিষয়কে মাথায় রেখেই আমাদের এগিয়ে চলা থাকবে, তথ্য থাকবে, কিন্তু মূলত শুনবো আজকে গান। আজকে সঙ্গে রয়েছেন স্নেহাশিস দা। স্নেহাশিস বন্দ্যোপাধ্যায়, অনেক অনেক স্বাগত স্নেহাশিস দাকে। আর সুপ্রভাত তো বটেই, এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা। আমরা যে আবহে রয়েছি, এই আবহটা হচ্ছে আগমনীর পর্যায়ে, এবং আমাদের মূলত বিগত 15 দিন ধরে আমরা কিন্তু শরতে আজ কোন অতিথি এই পর্বে রয়েছি, তাতে বিভিন্ন বিষয় থাকছেই। তো সেই সঙ্গে নিয়ে আমাদের পথ চলা। আমাদের সঙ্গে যন্ত্রশিল্পীরাও রয়েছেন, সঙ্গে রয়েছেন কিবোর্ডে এবং পিয়ানোতে দেবাশিস, আমরা চলে যাব তার কাছে। গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোপ্যাডে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন বিক্রম শব্দে আমাদের ভাই, ক্যামেরার পিছনে আমাদের ভাইরা দাদারা সবাই উপস্থিত, টেলিকাস্টিংয়ের ভাইরা। তো গান দিয়ে পথ চলা শুরু হোক, তারপরে তো বিষয় থাকছেই। আমার প্রথম গান এই অনুষ্ঠানের যে ট্র্যাডিশন, যে পূজা পর্যায়ে গান, এটা গান শুরু হচ্ছে। রাত্রি এসে যে থায় মেশে, দিনের পারাবারে তোমায় মহানার ধারে, রাত্রি এসে যে থায় মেশে, দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো, সেই মহানার ধারে, রাত্রি সেইখানেতে সাদা কালো মিলে গেছে আধার আলো, সেইখানেতে সাদা কালো মিলে গেছে আধার আলো, সেইখানেতে ঢেউ ছুটেছে নিকষে উঠল ফুটে সোনার
পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই, মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই, সপন সাথে জড়িয়ে জাগা দিনের পারাবারে তোমায় আমায় দেখাবো সেই মহানার ধারে, রাত্রি এসে যেখানে মিশে। এই গানটা আমার ভীষণ পছন্দের। আর একটা গান আছে, সন্ধ্যা হলো গো মা, এই গানটাও আমার ভীষণ, মানে আমার কোথাও যেন মনে হয় যে খুব ক্লান্ত যখন মানুষ, তখন যদি এই গান শোনেন কেউ, তাহলে তিনি তার ক্লান্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এবং ক্লান্ত মানে কিন্তু আমি বলছি না যে মানে পরিশ্রমে ক্লান্ত, যে মানসিক মানসিকভাবে ক্লান্ত, যার মনের অবস্থা ঠিক নেই, তার এই গান শুনলে অটোমেটিক্যালি সে বেরিয়ে আসতে পারবে। আমরা আজকে পথ চলছি শরতে আজ কোনো রীতি, কিন্তু তার মাঝখানে আজকের বিষয়টা আপনাদের অনেকেরই জানা, ঠাকুর বাড়িতে দুর্গাপুজো ও রবীন্দ্রনাথ, এই নিয়ে আমাদের আজকের পথ চলা থাকবে। ঠাকুর বাড়ির দুর্গাপুজো, ঠাকুর বাড়িতে কিন্তু সত্যি সত্যি ৬ নম্বর জোড়া সকলে নেই এক সময়, মানে সেটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পূর্বপুরুষের আমল থেকে কিন্তু দুর্গাপুজোর চল ছিল। তো সেই দুর্গাপুজো কেমন হতো এবং রবীন্দ্রনাথের ছোটোবেলায় সেভাবে তিনি ঠাকুর বাড়িতে দুর্গাপুজো কতটা পেয়েছিলেন, এই নিয়ে আমাদের পথ চলা থাকবে। তো স্নেহাশিসদার গানকে সাথী করে, মানে আমার পরের গানটা, মানে এখন এই আমি ভোরবেলা আসছিলাম, তখন গাড়ি করে ঠাকুরের মূর্তি ঢুকছে এবং চারিদিকে একটা সাজসজ্জ রব্দ, চারিদিকে আনন্দর একটা, আমাদের সবসময় একটা সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে যে পুজো আসছে, কিন্তু বেশি ভাবনা হচ্ছে চলেও যাবে, এটা বেশি ভাবনা। তো পরে গান পূজা পর্যায়ে গান, বসিয়া আছো কেন আর
চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারি ক্ষুব্ধ দুঃখ সব তুচ্ছ তথ্য ধরে বলি সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে যত বাঙালি রয়েছে প্রত্যেকের মনে মায়ের আগমন বার্তা কোথাও একটা যেন অদ্ভুত অনুভূতি আনন্দের যে মা আসছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে স্নেহাশিসদের যে কথাটাকে যুক্ত করেছেন মা চলেও যাবেন আমাদের কাছে বাঙালিদের কাছে এটা সব বাঙালি একমত হবেন যে মা আসছেন এই আবহটা অত্যন্ত প্রিয় কিন্তু মা এসে গেলে না সেই সময়টাকে আর আমরা যেতে দিতে চাই না কিন্তু মুশকিল হচ্ছে আমাদের যে কোনো কিছুকেই ছাড়তে হয় তাই ওই মুহূর্তটাকেও আমাদের ছেড়ে দিতে হবে আসি আজকের বিষয় হচ্ছে ঠাকুর বাড়িতে দুর্গাপুজো ও রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে দুর্গাপুজো সাজো সাজো রব ঠাকুর দাদা রামমণি ঠাকুরের নিয়ে চিঠি নিয়ে চলে গেছেন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ চলছেন কোথায় না রাজা রামমোহন রায়কে নিমন্ত্রণ করতে রাজা রামমোহন রায় যিনি গোড়া ব্রাহ্ম তার বাড়িতে যাচ্ছেন মহর্ষি ঠাকুরদাদা চিঠি নিয়ে নিমন্ত্রণ করতে তারপরে আসবো বিষয় তার সঙ্গে সঙ্গে গান থাকবে কিন্তু সঙ্গে একজন বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার হ্যাঁ শুভ সকাল আমি কাটোয়া সাব ডিভিশনের মৌ গ্রাম থেকে জয়দেব হাজরা বলছি তনুশ্রী হ্যাঁ বলুন জয়দেব দা অনেকদিন পরে কথা হচ্ছে অনেকদিন পর হ্যাঁ আমি থাকি সঙ্গে থাকি হয়তো কানেক্ট করতে পারি না হ্যাঁ লাইন পাই না কিন্তু সঙ্গে থাকি কয়েকদিন থেকেই তো তুমি এই মায়ের আগমনকে নিয়ে যে সমস্ত তথ্য দিচ্ছ খুবই ভালো লাগছে সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ এই যে প্রতিদিনের যে বার্তা প্রতিদিনের যে মূল তত্ত্ব এই যে অন্তর্নিহিত কারণগুলো এইগুলোকে তো তুমি বলে যাচ্ছ এগুলো শুনছি আর আমাদের তো ধরো বয়স বাড়ছে সব তো পলি পড়ে যাচ্ছে হ্যাঁ আলোচনা না থাকবে যা হয় যাক তোমার কাছ থেকে যে তথ্যগুলো পাই এগুলো তো প্রেরণা যোগায় খুব ভালো লাগে খুবই আমি সঙ্গে থাকি আমি কথা না বললেও আমি সঙ্গে থাকি আজকের যিনি শিল্পী এসছেন শিল্পীর কণ্ঠে গান শুনছি শরতের গান গাইছেন উনি বেশিরভাগই আমার খুব ভালো লাগছে সেই সঙ্গে মিউজিশিয়ান বন্ধু যারা আছে সকলেই তো জানা চেনা তাহলেও তাদেরকে একবার শুভেচ্ছা না জানালে অন্তরে তাদের একটু আঘাত পাবে যে জয়দেবদা আমাদের কথা কিছু বলল না যেমন মৃগাঙ্ক দিনকে দিন দিনকে দিন মৃগাঙ্ক উন্নতি হচ্ছে আমার খুব ভালো লাগে এইসব জায়গা থেকে সে উন্নতি করছে এইসব জায়গা থেকে বড় হচ্ছে আরো বড় হোক আমি তো চাই বড় হোক দেবাশিস কে কই দেখছি না যাই হোক যেখানেই থাক ভালো থাক সকলে ভালো থাকো তোমরা যা বলো তাই বলো এই তো দেবাশিস বাহ বাহ ভালো লাগলো খুব সুন্দর লাগছে সকলকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আগাম শারদীয়ার হ্যাঁ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে সঙ্গে রইলাম যদি কলকাতা শহরে থাকতেন তাহলে বলতাম চলে আসুন যদি সম্ভব হয় বর্ধমানের কাটোয়া থেকে যদি সম্ভব হয় পূজোর একটা দিন চলে আসবেন আমাদের কাছে আমাদের সিটিভিএন এর দুর্গাপূজোতে কলকাতায় অবশ্য আত্মীয়স্বজন তো আছে মেলায় কিন্তু আসুন আমাদের কলকাতা শহরে এসে আমাদের সিটিভিএন এর দুর্গাপূজোতে আসুন আমাদের সিটিভিএন এর দুর্গাপূজো হয় আগে কলকাতা চষে বেরিয়েছি সারা সারা রাত ব্যারাকপুরে যখন থাকতাম তখন ধন্যবাদ ধন্যবাদ
আমার বলা রইল আমাদের দর্শকদের কাছে, সম্ভব হলে একদিন আসবেন আমাদের দুর্গাপূজাতে, ভালো লাগবে আমার মনে হয়। চলে যাই গানে আবার। না, আমি যেটা বলছিলাম যে ঠাকুরদাদার চিঠি নিয়ে, রামমোহনী ঠাকুরের চিঠি নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ গেলেন রাজা রামমোহনের কাছে নেমন্তন্ন করতে। রাজা রামমোহন কিন্তু গোরা ব্রাহ্ম, তিনি কি করলেন, রামমোহনী ঠাকুর তো হিন্দু ছিলেন, তার পুত্র প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি রাজা রামমোহন রায়ের বন্ধু, এই বন্ধুকে মানে বন্ধুর বন্ধুত্ব, সেই কারণেই হয়তো পরবর্তী পর্যায়ে ব্রাহ্মধর্ম, বিশেষ করে মহর্ষির হাত ধরে কিন্তু ব্রাহ্মধর্মের মানে বিপুল প্রসারতা বা ব্যাপ্তি যেটা ঘটেছিল পরবর্তী পর্যায়ে, তো তখনও পর্যন্ত কিন্তু ঠাকুর বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। রামমোহনী ঠাকুর নিমন্ত্রণ করে পাঠিয়েছেন রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় তখনকার দিনে একজন বিদগ্ধ মানুষ, তার কাছে আমন্ত্রণ বার্তা গেল, তিনি কি গ্রহণ করলেন, 100 বার গ্রহণ করলেন। তিনি মহর্ষির কাছ থেকে সেই চিঠি গ্রহণ করে তিনি জানালেন যে তিনি আসবেন এবং তিনি সেই দুর্গাপুজোতে কিন্তু হাজির হতেন। এইটা হচ্ছে ভদ্রতা বলা যেতে পারে, বা বলা যেতে পারে মহানুভবতা। তো আসবো আলোচনায়, গান থাকবে, তো গানে চলে যাই এবারে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য মিটায়ে বেড়াই ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি, তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, গানে সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয় ধ্বনি শুনিয়ে যাব আনন্দ যোগে আমার নিমন্ত্রণ।
আমরা গানে রয়েছি, বিষয় রয়েছে ঠাকুর বাড়িতে দুর্গাপুজো রবীন্দ্রনাথ। আজকে একটু ছুটির আবহাওয়া আমার কাছে, কেননা সোম থেকে শুক্রবারের এই সপ্তাহে আজকে শেষের দিন। দেখবেন স্কুলে যখন আমরা পড়তাম তখন ছুটির আগের দিন, বিশেষ করে আমাদের স্কুল ব্রাহ্ম স্কুলে আমি পড়েছি, যার ফলে শুক্রবার অবধি স্কুল হতো, তো শনি রবি ছুটি, তো শুক্রবারে স্কুলের মজাটাই আলাদা থাকতো। মানে আর আজকের কয়েকটা ঘন্টার পরেই ছুটি, আর স্কুলে দুদিন আসতে হবে না, তো আমাদের অবস্থা খানিকটা সেরকম হয়। যদিও এই অনুষ্ঠানটা আমাদের ভীষণ প্রাণের অনুষ্ঠান, বন্ধ থাকলে মানে একদম মুশকিলে পড়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনাদের কাছ থেকে একটু ক্ষমা প্রার্থী হয়ে নিচ্ছি, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে টানা আমরা কথা এখানে আগমনীতে থাকব, তখন আর আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ হচ্ছে না, তো এই অনুষ্ঠানটা সোমবার অবধি আছে। তারপর আবার দুর্গাপুজোর পরে আবার নিত্য নৈমিত্তিক অনুষ্ঠান নিয়ে আমরা আসবো। তো আমাদের সঙ্গে স্নেহা সেজদা রয়েছেন, আর সঙ্গে যন্ত্রশিল্পীরা, তারা প্রস্তুত, তাদের বাজনা বুঝিয়ে দিচ্ছে, তাই দেরি না করে আবার গানে চলে যাওয়া। তুমি কেমন করে গান করো হে গুণ, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণ, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি কেমন করে গান করো হে গুণ। হয়ে শুনি কেবল শুনি
কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আমরা চলে আসি আজকের বিষয়, ঠাকুর বাড়িতে দুর্গাপূজা এবং রবীন্দ্রনাথ। মহর্ষির আমলেও কিন্তু দুর্গাপুজো হতো, ঠাকুর বাড়ির দুর্গাপুজোর একটা রীতি ছিল, ঠাকুর বাড়িতেই প্রতিমা গড়া হতো এবং সেই প্রতিমাকে গয়না দিয়ে সাজানো হতো এবং পুজোর পরে, দশমী পুজোর পরে সেই গয়না সমেত প্রতিমাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হতো। এটা ঠাকুর বাড়ির রেওয়াজ হয়ে গিয়েছিল। তো ঠাকুর বাড়িতে দীর্ঘদিন ধরেই দুর্গাপুজো হতো এবং মহর্ষি যখন হাল ধরলেন তারপরেও কিন্তু দুর্গাপুজো হতো, যদিও মহর্ষি দুর্গাপুজোর সময় থাকতেন হচ্ছে প্রবাসে, মূলত প্রবাসেই তিনি থাকা পছন্দ করতেন যেহেতু তিনি পৌত্তলিকতার বিরুদ্ধে ছিলেন। 1839-এর অবধি কিন্তু দুর্গাপুজো হওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠার বেশ কিছুকাল পরেও দুর্গাপুজো কিন্তু হতো। তো সম্ভবত 1839 এই সালটার কথা উল্লেখ করতেই হয়। আর এছাড়া বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলাতে বড়দের কাছে এই দুর্গাপুজোর মাহাত্ম্য শুনেছেন, তিনি স্বচক্ষে দেখেছেন এটা আমরা বলতে পারবো না, কিন্তু দুর্গাপুজোর মাহাত্ম্য তিনি শুনেছেন বড়দের কাছ থেকে যে তাদের বাড়িতে কীরকম জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হতো। তিনি গোড়া ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি আক্ষেপ করেছেন না মূলত কথা বলেছেন সেটা আমরা বলতে পারবো না, কিন্তু তিনি বলেছেন এ কথা, নানা কারণে ব্রাহ্ম সমাজ আমাকে ঠিক ব্রাহ্ম বলে গ্রহণ করেননি। হিন্দুদের দেবদেবীর পুজো সম্পর্কে তার বক্তব্য, প্রতিমা সম্বন্ধে আমার মনে কোনো বিরুদ্ধতা নেই, আমাদের দেশে প্রচলিত পূজা অর্চনা বিধির মধ্যে এমন সুগভীর তত্ত্ব আছে যা বহুমূল্য, এ কথা তিনি কিন্তু লিখে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, শুভেচ্ছা। হ্যাঁ দাদা বলুন, শান্তিনিকেতন থেকে চারুচন্দ্র রায় বলছি। বলুন, কেমন আবহ শান্তিনিকেতনের দুর্গাপুজোর? হ্যাঁ, আজকের বিষয়টা খুব সুন্দর, আমাকে ছোট করে বলতে বলা হয়েছে। হ্যাঁ, এবারে বলি যে আমি আপনার মনে আছে আমি বলেছিলাম সভ্যতার সংকট একটা বিষয় রাখুন, হ্যাঁ এটা পুজো হয়ে যাক, পুজো কেটে যাওয়ার পর রাখবেন। আর পুজো হয়ে যাওয়ার পর সভ্যতার সংকটে এই প্রবন্ধের উপরেই আমি নিজে আলোচনা করব একদম। আচ্ছা বলি, এবার শিল্পীর কাছে যাই, শিল্পীর কাছে আমার দুটো গানের অনুরোধ, উনি খুব ভালো গাইছেন, আমি পথ ভোলা এক পথিক এসেছি আর আমার প্রাণের পরে চলে গেল কে, দুটো গান, দুটো গান ভীষণ সুন্দর। আচ্ছা, আজকে যদি নাও হয় আমরা আগামী দিনে নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো, কারণ আমার আজকে আমরা তো যে আবহে আছি, যে বিষয়ে রয়েছি, তাতে আমার প্রাণের পরে চলে গেল কে যায় না, বরঞ্চ আমি আজকে আপনাদের সকলের হয়ে একটা গানের অনুরোধ করেছি, সেটা হচ্ছে আগুনের পরশমণি ছোঁয়া। এই গানটা কিন্তু প্রচলিত গান, বহুল প্রচলিত গান, কিন্তু ইদানিংকালে খুব অল্পশ্রুত হয়ে দাঁড়িয়েছে, মুশকিল হয়ে গেছে। সেদিনকে দেবাদৃত একটা খুব দামি কথা বলে গেছে যে আমাদের এখন একটা তাগিদ হচ্ছে অল্পশ্রুত গান শুনবো, অল্পশ্রুত গান শুনবো, এই করতে করতে বহুশ্রুত গান এখন অল্পশ্রুতে পরিণত হয়েছে। নতুন গান আমরা শুনছি ঠিকই, কিন্তু যেগুলো শোনার কথা, এই আগুনের পরশমণি বা এই যে তুমি কেমন করে গান করো হে গুণী, টেকনিক্যাল জায়গাটা বলি, আগুনের পরশমণি অনেকক্ষণ, অনেক একটা স্বরের পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, স্ট্রেট নোট অনেক আছে, সোজা গান গাওয়া খুব ডিফিকাল্ট, বিশেষ করে ওই গানের টেম্পারামেন্টটা রাখা খুব শক্ত, তাই জন্য আমরা অনেক সময় ঠিক আছে মানে আমি কেন বলছি এটা, এটা না খুব দামি কথা বলে গেছে যে যে গান আমরা এখন হচ্ছে কি নতুন নতুন গান শুনতে চাইছি, কিন্তু যে গানগুলো শুনে আমরা বড় হয়েছি সেগুলো এখন আর শোনা হচ্ছে না, সেগুলো এখন অল্পশ্রুত গানের পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, আবার একটু গানে চাই। রাত বলেছে যাও, সাগর বলে কূল নিলেছে, আমি তো আর না, মেঘ বলেছে যাবো যাবো,
বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে, দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে, আমি সম্পাদকের অনুরোধে তাগিদে রবীন্দ্রনাথকে পূজার জন্য অনেক লেখা লিখতে হয়েছে। দুর্গোৎসব নিয়ে রবীন্দ্রনাথের প্রথম যে কবিতা তা প্রকাশিত হয় 1291 বঙ্গাব্দ অর্থাৎ 1884 সালে কার্তিক মাসের প্রচার পত্রিকায়, এবং যে সংখ্যায় বঙ্কিমচন্দ্র লিখছেন সীতারাম উপন্যাস সেই সংখ্যায় রবীন্দ্রনাথ লিখলেন বড় কবিতা। কবিতাটির নাম ছিল কাঙালিনী। সেই কবিতার লাইনের প্রথম লাইনটি হচ্ছে, আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে। এইটা হচ্ছে তার প্রথম লাইন ছিল, আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে, হ্যারো হই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। এই হচ্ছে তার কবিতার প্রথম লাইন। আমরা যদি দেখি রবীন্দ্রনাথের পুজো কেন্দ্রিক কবিতা মধুবিধু দুই ভাই, সেখানেও কিন্তু ব্যর্থতার কথা রয়েছে, সেখানেও কিন্তু কষ্টের কথা রয়েছে। আবার এই যে কবিতাটি, আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে, হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে, এর মধ্যেও কিন্তু সমাজের বঞ্চিত সম্প্রদায়ের কথা উল্লেখ করা রয়েছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু এই উৎসবের তাৎপর্য বিশ্লেষণ করে তার যে অন্তর্নিহিত অর্থ তাকেই তিনি তুলে ধরেছেন। এবং সবথেকে বড় কথা, যে গল্পগুচ্ছ দিয়ে পথ চলা, যে ঘাটের কথা দিয়ে যে তার শুরু হয়েছিল, সেই ছোট গল্পটিও কিন্তু প্রকাশিত হয়েছিল এই কার্তিক মাসেই এবং ভারতী পত্রিকায়, মাসিক ভারতী পত্রিকায়। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণেশ্বর আড়িয়াদহ থেকে শিল্পী বলছিলাম। বলো শিল্পী, তোমার সাথে আমাদের আলাপ আছে সকলের। বলো, তুমি খুব ভালো গান গাইতে পারো।
ধন্যবাদ দিদি। হ্যাঁ ভালো আছি গো, তুমি বলো। যন্ত্রসঙ্গীতের সহযোগী দেবাশিস দা, শম্ভু আঙ্কেল, মৃগাঙ্কদা, বিক্রম দা, সবাইকে সুপ্রভাত। এবং আজকের অতিথি শিল্পী স্নেহাশিস দাকেও সুপ্রভাত। দাদার গান ভীষণ ভালো লাগছে, এবং তুমি আজকের যে বিষয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দুর্গা পুজো, এই বিষয় নিয়ে যে নানান তথ্য দিচ্ছ, সেই তথ্যতে প্রত্যেক বারের মতো আমরা ভীষণ সমৃদ্ধ হচ্ছি। দাদা, আজকে সকাল থেকে যে গানগুলো গাইছেন সবকটি গানই আমার ভীষণ পছন্দের। তাও দাদার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, যদি উনি গান তাহলে ভীষণ ভালো লাগবে। নবকুণ্ড ভবল দল সুশীতলা, গানটি হলে ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে এবং সর্বোপরি সিটিভিএন পরিবারের প্রত্যেককে আগাম শারদীয়ার অনেক শুভেচ্ছা। শিল্পী, তোমাকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখি, বাবা আমাকে সঙ্গে নিয়ে একবার চলে এসো। তোমার বাড়ি থেকে আমাদের অফিসের দূরত্ব খুব কম, চলে এসো একবার পুজোর মধ্যে যে কোনো একদিন। আমাদের 10 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। ভালো থেকো তোমরা সবাই, চলে যাই এবার একটু গানে। আমি শুরু থেকেই পূজা পর্যায়ে রয়েছি, আমার পরে গান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো 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 দাও প্রাণ। কি অসম্ভব কথা যে আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। মানে আমাদের মধ্যে না যে এই আমি ব্যাপারটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা মিলতে পারবো না কারোর সঙ্গে। যখন এই আমিটাকে আমি ডুবিয়ে দিতে পারবো, নামিয়ে দিতে পারবো, তখন আমি সকলের সঙ্গে মিলতে পারবো। প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের আজকের বিষয়। এমনিতে আমরা রয়েছি আবহ হচ্ছে শরতে আজ কোনোদিতি, আজকের বিষয় ঠাকুর বাড়িতে দুর্গাপুজো এবং রবীন্দ্রনাথ। আমরা রয়েছি স্নেহাশিসদের গানে, দেবাশিসদের বাজনাতে, কিন্তু সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন। সুপ্রভাত, কে রয়েছেন? সবচেয়ে বড় কথা কি আপনার সঞ্চালনটা খুবই ভালো লাগছে, এটা তো খুবই ভালো লাগে। আর অনুষ্ঠান তো খুবই সুন্দর হচ্ছে, আর যেগুলো জানা ছিল না সেগুলো জানতে পারছি আর রবীন্দ্রনাথ সম্বন্ধে। আর দেবাশিসদার গান অপূর্ব লাগছে, আমার কোনো অনুরোধ নেই। দেবাশিসদা আমাদের সাথে আছেন, উনি স্নেহাশিস গাইছেন, দেবাশিসদা আছেন, আমিও গাইছি, উনি থাকছেন সঙ্গে। হ্যাঁ, আপনার এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আপনার গানেও খুব ভালো লাগছে, গলাটা অপূর্ব। তো আপনি আর কোনো রিকোয়েস্ট নেই, আপনি গান সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো স্নেহাশিসদার গান, স্নেহাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন গান গাওয়ার জন্য, দেবাশিস গাইয়ে দিচ্ছেন আর কি। দুজনে দুজনে পরিপূরক, কাউকে ছাড়া কেউ হবে না। বিশ্ব সাথে যোগে যে থাই বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যে থাই বিহার, যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যে থাই বিহার, নয় কো বনে নয় আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার সাথে আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথে যোগে যে থাই বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দ ধন হে আনন্দ সেই আমার। বিশ্ব সাথে যোগে যে থাই বিহার, সেইখানে যোগ
তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যে ঠাই বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও বিশ্ব সাথে বাংলা সাহিত্যে প্রথম পূজা সংখ্যা সাময়িক পত্র প্রকাশের ব্যাপারে রবীন্দ্রনাথই হলেন আমাদের পথপ্রদর্শক। তিনি ভেবেছিলেন পুজোর সময় পাঠকদের হাতে যদি মোটা পত্রিকা দেওয়া যায় তাহলে ছুটির অবকাশে তারা মহা আনন্দে এই পত্রিকা পড়তে পারবেন। পাঠকদের দিকে তাকিয়ে এই রকম একটি ভাবনা রবীন্দ্রনাথের মতো এর আগে কেউ ভাবেননি। নিজের সৃষ্ট সাধনা পত্রিকার প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যা ছাপার আগে এবার তিনি পত্রিকার সম্পাদনার সহায়ক বলেন্দ্রনাথ ঠাকুরকে চিঠিতে লিখে জানান এবারের সংখ্যায় তার নিজের গল্প থাকবে, গল্পের নাম সম্পত্তি সমর্পণ দিলে ভালো হয়। আর সেই গল্পটি তিনি সদ্য লিখেছেন সে সম্পর্কে কবির বক্তব্য, এবারকার গল্পটা মস্ত বড় হয়েছে, তার নাম স্বর্ণমৃগ বা মরিচিকা দিলে ভালো হয়। গল্পটা কবির লেখা হয়ে গেলেও অনেক দিন ধরে ফেলে রেখেছিলেন। 1299-এর ভাদ্র আশ্বিন মাসের যে যুগ্ম বড় সংখ্যা সেই সংখ্যায় গল্পটি ছাপাবেন বলে তিনি কিন্তু রেখে দিয়েছিলেন। নাম ঠিক হলো স্বর্ণমৃগ। এটি আসলে পুজো সংখ্যার গল্প। বস্তুতপক্ষে বাংলা ভাষার প্রথম পুজো সংখ্যায় এই গল্প প্রকাশ করলেন। পুজোর সময় এই গল্প প্রকাশ করার একটা ভাবনা কবির ছিল, তার কারণ তিনি প্রত্যেকটা উৎসবের তাৎপর্য খোঁজার চেষ্টা করতেন। তাই এই গল্পটা নিয়ে এবার আমাদের পথ চলা থাকবে, তবে তার আগে গান থাকবে। আর যেহেতু স্নেহাশিসদা বিশ্ব সাথে যোগে শোনালো, আমার কেন জানি না মনে হচ্ছে মা আসবেন, তো তাই মায়ের কাছে আমরা প্রার্থনা করতেই পারি যে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে আপনি তুমি রইলে দূরে, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, সুধাই যত পথের লোক এই বাঁশিটি বাজালোকে, সুধাই যত পথের লোক এই বাঁশিটি বাজালোকে, নানান নামে ভোলায় তারা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, এখন আকাশ ম্লান হলো ক্লান্ত চক্ষু বোঝে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে,
যে খোল আকাশ ম্লান হলো ক্লান্ত দিবাচক্ষু যে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথা খোঁজে বাহির ছেড়ে ভিতরে আপনি লহ আসন পেতে বাহির ছেড়ে ভিতরেতে মন লহ আসন পেতে তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণে অন্তপুরে দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। রবীন্দ্রনাথের মনে দুর্গাপুজো সম্পর্কে সত্যি কোনো বিরূপতা ছিল না, তার কারণ তার নানান গল্পে আমরা তার ছবি পাই যে তিনি দুর্গাপুজোকে মাথায় রেখে প্রেক্ষা তৈরি করেছেন, পট মানে যেটাকে বলা হয় যে পটভূমি এঁকেছেন। যেমন এই যে স্বর্ণমৃগ গল্প, আমরা যদি গল্পটাকে দেখি এটা একটা দুঃখী বাবার গল্প, এবং এই গল্পটা কেন পুজো সংখ্যায় ছাপা হলো তার প্রাসঙ্গিক অংশটুকু আমি আজকে একটু তুলে ধরব। লেখা রয়েছে, আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হইল, চতুর্থীর দিন হইতেই ঘাটে নৌকা আসিয়া লাগিতে লাগিল, প্রবাসীরা দেশে ফিরিয়া আসিতেছে, ঝুড়িতে মানকচু কুমড়া শুষ্ক নারিকেল টিনের বাস্কের মধ্যে ছেলেদের জন্য জুতা ছাতা কাপড় এবং প্রেয়সীর জন্য এসেন্স সাবান নতুন গল্পের বই এবং সুবাসিত নারিকেল তৈল, মেঘমুক্ত আকাশে শরতের সূর্যকিরণ উৎসবের হাস্যের মতো ব্যপ্ত হইয়া পড়িয়াছে, পক্ক প্রায় ধান্যক্ষেত থরথর করিয়া কাঁপিতেছে, বর্ষাধৌত সতেজ তরুপল্ব নব শীতল বায়ুতে শিরশির করিয়া উঠিতেছে, এবং তসরের চায়নাকট করিয়া কাঁধে একটি পাকানো চাদর ঝুলাইয়া ছাতি মাথায় প্রত্যাগত পথিকেরা মাঠের পথ দিয়া ঘরের মুখে চলিয়াছে। বৈদ্যনাথ বসিয়া বসিয়া তাই দেখেন এবং তাহার হৃদয় হইতে দীর্ঘ নিঃশ্বাস উচ্ছ্বসিত হইয়া ওঠে। নিজের নিরানন্দ গৃহের সহিত বাংলাদেশের সহস্র গৃহের মিলনোৎসবের তুলনা করেন এবং মনে মনে বলেন, বিধাতা কেন আমাকে এমন অকর্মণ্য করিয়া সৃজন করিয়াছেন। এই ছিল স্বর্ণমৃগ কবিতায় স্বর্ণমৃগ গল্পের যেটা পুজোকে পুজোর আবহকে মাথায় রেখে পথ চলা। তো এবারে আমরা চলে আসবো তার বিখ্যাত কবিতা সোনার তরীর যেতে নাহি দিবতে, তবে তার আগে একটা গান। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা সুরে সুরে সুর মিলাতে
আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা যে যায় বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমারে তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলায় সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা আগে অনুষ্ঠানের শুরুতে স্নেহাশিস দা একটা কথা বলেছিলেন যে চতুর্দিকে আনন্দের একটা পরশ, মা আসছেন আসছেন তোড়জোড় চলছে, কিন্তু মনের মধ্যে একটা বিচ্ছেদের বেদনা বা একটা ভয় কাজ করছে, মা চলে যাবেন, আমরাও তো মাকে পথ আগলে বলতে পারি যেতে নাহি দিব। তো সেই প্রেক্ষাতে বলি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরীর যেতে নাহি দিব কবিতাটি, এটি রচনাকাল 1299 বঙ্গাব্দের 14 কার্তিক, ইংরেজি 1892 সাল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বসেই লেখা কবিতা। এই কবিতার ছবিটা একটু আমি আপনাদের সামনে কবিতার মধ্যে দিয়ে নয় মানে গদ্য করে আঁকবো, তবে তার আগে একজন বন্ধু আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি নদিয়ার মাঝদিয়া থেকে নানকনাথ কথা বলছি। বলুন নানক, বলো। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা, পূজোর দিনগুলো খুব ভালো কাটুক, আর শরতের আকাশ বাতাস একদম পেজা তুলোর মতো মেঘের একটা দারুণ একটা আলোড়ন তৈরি করেছে, একটা আবহ তৈরি করেছে, আজকের অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে। আসলে আমি একটা কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ তার একটা প্রবন্ধে বলেছেন যে তিনি তো পরম ব্রহ্মের উপাসক ছিলেন, উপাসনা করতেন পরম ব্রহ্মের, কোনো মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, কিন্তু দুর্গাপুজো বা শারদোৎসব নিয়ে তার লেখা বিভিন্ন জায়গাতে তিনি বিভিন্ন রকম প্রসঙ্গক্রমে বলেছেন ঠিকই, কিন্তু কোনো মূর্তিতে বিশ্বাস করতেন না যেহেতু, সেহেতু তার কাছে দুর্গাপুজো বা শারদীয়া বা শারদোৎসব একটা অন্য রকম একটা মানসিকতার পরিচয় বহন করে। তিনি এটাকে বর্জন করতেন না কিন্তু গ্রহণও করেননি। নানক, একটা কথা বলবো, রবীন্দ্রনাথ তো কবি, রবীন্দ্রনাথ কিন্তু স্রষ্টা, এবং তুমি তোমার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই, বর্জন তো তিনি করেননি, গ্রহণ করেছেন তো বটেই, পূজোর আড়ম্বরটাকে তিনি গ্রহণ করেননি, পূজোতে অঞ্জলি দেওয়া, আমাদের মন্ত্র উচ্চারণ, সেটাকে তিনি গ্রহণ করেননি, কিন্তু পূজোকে কেন্দ্র করে যে মানুষের আনন্দ মিলনোৎসব সেটাকে তিনি গ্রহণ করেছেন। তিনি বলতে পারতেন যে বছর শেষ, নতুন বছরের শুরু, ঘরের মানুষ ঘরে ফিরছে, তিনি তা করেননি, দুর্গাপুজো। আমি এটাই বলতে চাইছি যে তিনি সংস্কারকে দূরে রেখে মানে মানব উৎসবের মানে উৎসবে সামিল হওয়ার কথা বলেছেন, যেটা মূল আবহ সেটাকে তিনি ধরেছেন, কারণ তিনি মানুষের কবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শিল্পীর কাছে একটি গানের কথা বলতে চাই। হ্যাঁ বলুন। এটা হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভীষণ সুন্দর ভালো গাইছেন, যে শিউলি ফুল এমনও ভুল এই গানটা, অথবা হচ্ছে আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, অথবা হচ্ছে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, এই তিনটে গানের মধ্যে থাকো নানক চেষ্টা হচ্ছে। তা আমি যেটা বলছিলাম একটু গানের ওই প্রসঙ্গে যাই, যেতে নাহি দেব, আমি বললাম যে আমি গদ্য করে বলবো, এই যেতে নাহি দেব কবিতাটির মধ্যে কি রয়েছে, না পূজো শেষ, বাড়ির মানুষ যিনি বাড়ি ফিরলেন তাকে এবার যেতে হবে তার কর্মস্থলে, তৎকালীন যুগে তো এটাই ছিল,
তো কি চলছে, প্রস্তুতি চলছে যে বাড়ির কর্তা বেরিয়ে যাবেন কাজে? ভৃত্যরা দৌড়াদৌড়ি করছে, জিনিসপত্র বাঁধা সাঁধা চলছে, প্রেয়সী চাইছেন না প্রিয়জনকে যেতে দিতে, তার চোখ ছলছল। তার মধ্যেও তিনি চেষ্টা করছেন যে কোনো ঝুড়িতে একটু চিড়ে কোথাও নারকেল নাড়ু একটু গুড় দিয়ে দেওয়া, যে যাতে করে তার প্রিয়জনের ওইটা খেতে গিয়ে তার কথা মনে পড়ে। তো কর্তারও খুব একটা মন ভালো নেই এই সংসার ফেলে রেখে আবার তার চলে যাওয়া কর্মস্থলে দীর্ঘ এক বছরের জন্য। এই করতে করতে যখন তার যাওয়ার সময় হলো, সাধারণত তাদের 4 বছরের একটি বাচ্চা মেয়ে, যার হয়তো সেই সময়টা ঘুমিয়ে থাকার কথা, স্নান খাওয়া করে, সেদিনকে তার মা তার দিকে তাকাতে পারেনি, কারণ মা তো কর্তার যাওয়ার ব্যবস্থা করছেন, মনটা খারাপ। তো যখন কর্তা মানে তার বাবা এসে বলছেন এবার আমি তবে আসি, তখন সে কিন্তু কাঁদছে না, সে কিন্তু অন্য কিছু বলছে না, সে শুধু একটা কথা বলেছে, যেতে নাহি দিব। এবারে ওই মানুষটি তো চলে গেলেন, কিন্তু তার মনে হলো তার ওই ছোট্ট মেয়েটা একটা কথা ওইরকমভাবে অধিকার বোধ দেখালো যে যেতে নাহি দিব, কি আশ্চর্য। এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর মেলালেন কি বলছেন, যখন কোনো কিছু চলে যায় আমরা ঠিক এরমই বলি, যেতে নাহি দিব। বলছে প্রদীপের শিখা যখন নেবে, ওই নিভু নিভু প্রদীপের শিখাও কিন্তু ভেতর থেকে টান দেয়, দপ করে জ্বলে ওঠে, যেতে নাহি দিব। তাই যখন কোনো মানুষ চলে যান ইহ জগৎ ছেড়ে, তখনও কিন্তু আমরা একই কথা বলি, যেতে নাহি দিব। তো এই যেতে নাহি দিবর মধ্যে একটা অসম্ভব ভালোবাসা, একটা সম্ভ্রম বোধ, নিজের মানুষকে কাছে রাখার একটা অমোঘ টান, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছিলেন। আবহ কিন্তু সেই দুর্গাপুজো, যে শরতের পুজো ছুটির শেষ। তো এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কিন্তু দুর্গাপুজো ইম্প্যাক্ট ফেলেছিল। তাই আমি বলবো, ওই যে তিনি শুরুতে বললাম, তিনি বলেছেন আমাদের ব্রাহ্মরা, আমাদের গোড়া ব্রাহ্মরা আমাকে ব্রাহ্ম বলে মানেনি, আর হিন্দুদের দেবদেবীর পূজার উপরে তার খুব একটা গোড়ামি ছিলও না। তো যাই হোক, আর দুটো গান শুনতে পারবো শেষের দুটো গানে। তো তার আগে যেটা মানে বলার, যে এখন আপনি বলছিলেন যে পুরো ছুটির আমেজ পড়ে গেছে এবং পেজা পেজা পুজোর মতো, মানে আপনি যদি ঠিক 10টা থেকে দুপুর 2-2:30 পর্যন্ত আমাদের নিচে অফিসের নিচে চায়ের ওখানে থাকেন, দেখবেন কিভাবে তোড়জোড় চলছে। 2:30 এটা বলা ভুল হলো, সন্ধ্যে 6-7 পর্যন্ত সবাই কাজ করছে, নতুন আলো লাগছে, আমাদের মণ্ডপ পরিষ্কার হচ্ছে, সব কিছু হচ্ছে, মানে একটা পুজোর আবহতে আমরা সবসময় রয়েছি। এসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা, কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, ভেবে না পাই পথারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই পথারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আহা কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, গোড়ে সাজিয়ে দেব ফুলে, কাল দেখিতে ভাসিয়ে দেব চোর দুলে দুলে, পাতার নৌকো গোড়ে সাজিয়ে দেব ফুলে, কাল দেখিতে ভাসিয়ে দেব চোর দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাপার বনে লুটি, আহা কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহা
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, গোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, রবীন্দ্রনাথের কাছে দুর্গোৎসব শুধুই মাটির মূর্তি পূজা মাত্র নয়, কেবল আনন্দের পুতুল খেলা নয়, দেবী মূর্তিকে ঘিরে মানুষে মানুষে এই যে উদ্যম, উচ্ছ্বাস, উদ্দীপনা কবি খুঁজে পান, এর মধ্যে আলাদা অর্থ। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে চিঠিতে কি লিখছেন? তিনি লিখছেন, কাল দুর্গাপুজো আরম্ভ হবে, আজ তার সুন্দর সূচনা হয়েছে। ঘরে ঘরে সমস্ত দেশের লোকের মনে যখন একটা আনন্দের হিল্লোল প্রবাহিত হচ্ছে, তখন তাদের সঙ্গে সামাজিক বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে। প্রতি বছরের এইভাবের প্লাবনে নিশ্চয়ই মানুষকে অনেকটা পরিমাণে হিউম্যানাইজ করে দেয়, কিছুকালের জন্য মনের এমন একটা অনুকূল আর্দ্র অবস্থা এনে দেয় যাতে স্নেহ, প্রীতি, দয়া সহজে অঙ্কুরিত হতে পারে। আগমনী বিজয়ার গান, প্রিয় সম্মিলন, নহবতের সুর, শরতের রোদ আর আকাশের স্বচ্ছতা, সমস্তটা মিলে মনের ভিতরে একটি আনন্দময় সৌন্দর্য কাব্য রচনা করে দেয়। দুর্গাপুজোর সাময়িক আয়োজনের মধ্যে একটা মানবিক আবেদন, একটা আনন্দমুখর মিলনের আবেগ রয়েছে এবং এটা কিন্তু তিনি বরাবরই লক্ষ্য করেছেন। তাই এই প্রতিমা পুজো উৎসবকে ঘিরে স্বতন্ত্র মানুষের মুখের ছবিও খুঁজতে চেয়েছেন। তিনি কি বলছেন? আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। এই যে পুজোর সময় যখন কাছে আসে, পুজো মণ্ডপে ঢাকের বোল বেজে ওঠে, কোনো বাঙালির মানে এমন কোনো বাঙালি নেই যার মনে এই কবিতাগুলো, এই কবিতার লাইনগুলো কিন্তু সাড়া দেয় না। তাই দুর্গাপুজো মানে মানুষে মানুষে মিলনের উৎসব, এটাই কিন্তু রবীন্দ্রনাথের মনে দুর্গাপুজোর একটা আবহ। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, শেষ গান শুনতে শুনতে আজকের জন্য বিদায় নেব। আগামীকাল কথায় গানে আগমনী মায়ের কথা নিয়ে ফিরে আসব, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমাদের এই হচ্ছে ব্যাপার যে আমাদের সঙ্গে থাকবেন একেবারে। এখন শেষ গানে যাব, আজকে আপনাদের দিনটা ভীষণ ভালো কাটুক, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের যন্ত্রশিল্পীদের দেবাশীষ, শম্ভুদাম, রেগাঙ্ক এবং বিক্রম, অবশ্যই ধন্যবাদ আমাদের শিল্পী স্নেহাশিষ দাকে, আর ক্যামেরার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর করে আপনাদের সামনে চলে আসি, আমার সেই সব ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা না থাকলে আমরা এভাবে কাজ করতে পারতাম না। তাই সবাই মিলে একটা ভালো দিনের সূচনা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আজকে শেষ গানে যাব। আমার শেষ গানের আগে আমি সবাইকে পূজোর শুভেচ্ছা জানিয়ে রাখি, হয়তো পূজোর পরে আবার দেখা হবে। তো আমার শেষ গান তনুশ্রুতির অনুরোধের একটি গান। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন করো দহন দানে, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমারই দেবালয় প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে,
প্রেমের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মন উঠবে জলে ঊর্ধ্বমানে, ব্যথা মন উঠবে জলে ঊর্ধ্বমানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, ছোঁয়াও প্রাণ,